যে বংশের ছল চাতুরির কারণে আমার আদরের ছোট বোনকে হারিয়েছি সেই বংশের ছল চাতুরির কাছে আমি আবার একদম রাজি নই। ছল চাতুরি নয় বাবা, সৌরভ আমাকে ভালোবাসে। ভালোবাসা? কিসের ভালোবাসা? আর যাকে তুই প্রেম ভালোবাসা বলে ভুল করছিস সব হলো ওই চৌধুরী বাড়ির নারী লোভী ছেলেদের চাল, মানুষের রক্ত আর মানুষের হাহাকারের উপর গড়া। ওই চৌধুরী বাড়ির আভিজাত্যের খড়গের নিচে আমি তোকে বলি হতে দেবো না। কিন্তু কেন দিবে না দাদু? প্রিয়ার বাবা কেন আমাদের সম্পর্ক মেনে নিতে রাজি নয়? আমি চৌধুরী বাড়ির সন্তান শুধুমাত্র এই কারণে। সৌরভ, আকাশের সাথে যেমন মাটির মিল হয় না, দিনের সাথে যেমন রাতের মিল হয় না, তেমনি সরকার বাড়ির কারো সাথে চৌধুরী বাড়ির কারো কোনো সম্পর্ক হবে না। ওরা জানে শুধু খুন আর চেনে মানুষের রক্ত, ওদের কথা তুই ভুলে যা। কি করে ভুলবো দাদু? আমি যে প্রিয়াকে ভালোবাসি, আমি যে বধূ সাজে প্রিয়াকে সাজিয়ে এই বাড়িতে আনতে চেয়েছিলাম। সৌরভ, তুই এমন কোনো কথা আমার সামনে উচ্চারণ করবি না। আমার মন থেকে সৌরভের নাম মুছে ফেলবে? কোনোদিনও তা হবে না বাবা। আমার সৌরভে কোনো ক্ষতি হবার আগে এই প্রিয়াটা জীবন দিয়ে দেবে। তুমি কি করলে? তুমি তোমার মেয়ের গায়ে হাত তুলতে পারলে? হ্যাঁ হ্যাঁ তুলেছি, প্রয়োজনে আমার তুলবো। কি জানে তোমার মেয়ে কতটুকু চেনে ওই চৌধুরী পরিবারকে? জানতে চাস ওরা কেমন? দেখে চাস ওই মুখোশের আড়ালে ওদের চেহারাটা কত ভয়ঙ্কর? দেখাচ্ছি। এই দেখ ওদের নির্মম নিষ্ঠুর বলির শিকার আমার একমাত্র আদরের ছোট বোন। সেদিনের কথা আমি আজও ভুলিনি। ও সরল মনে ভালোবেসেছিল চৌধুরীর ছোট ছেলে ফরিদকে। আসসালামু আলাইকুম সরকার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আব্দুল? ভালো খবর সরকার সাহেব। চৌধুরী সাহেবের ছোট ছেলে ফরিদ চৌধুরী বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে, আর তাই তো চৌধুরী সাহেব দাওয়াতপত্র দিয়ে আমাকে পাঠিয়েছেন। বাহ বাবা, এ তো খুশির খবর। এই যে ভাবে কার দাওয়াত ভাইজান? চৌধুরী সাহেব পাঠিয়েছে, নে দেখ। আসসালামু আলাইকুম ছোট সরকার। ওয়ালাইকুম। আমি তাহলে আসি সরকার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান 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 জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আচ্ছা বন্ধু, তুমি তো শিকার করতে খুব পছন্দ করো। হ্যাঁ আগামী কাল দুই বন্ধু মিলে চলো শিকারে যাই। আচ্ছা ঠিক আছে। আরে কি বলছো ভাইজান, কাল তো চৌধুরী সাহেবের ছোট ছেলে ফরিদের বিয়ে, সেখানে যেতে হবে না? কালকে বিয়ে নাকি? ফরিদের বিয়ে? গহনা তো দেখলাম, কিন্তু একটা জিনিস দেখছি না। কিসের কথা বলছো? বিয়ে শাড়ি কাপড় চোপড় এসব কোথায়? সেটাও আছে। আছে কোথায়? ফরিদ জি যাও, বাইরে গাড়ির মধ্যে কাপড় চোপড় আছে, আব্দুলকে নিয়ে সেগুলো নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, চলো আব্দুল ভাই নিয়ে আসি। দাদু ভাই, চার চুর দিয়ে গহনা তো কিনেছ, আমার বিয়ের গহনা কিনবে না? অবশ্যই কিনবো দাদু ভাই, অবশ্যই কিনবো। বাবা মা হারা তুই আমার একমাত্র দাদু ভাই, তোর জন্য কিনবো না তো কার জন্য কিনবো? আমার সব কিছুই তো তোর জন্য রে। এলো চলো। শিউলি, শিউলি তুমি এখানে কেন এসেছো? তোমার বিয়ের শুভেচ্ছা জানাতে এসেছি। আমার কথা শোনো শিউলি, তোমার সাথে আমার কথা আছে, চলো আমার সঙ্গে চলো। আমি তোমার সাথে যেতে আসিনি। আমার প্রশ্নের জবাব দাও, বলো, উত্তর দাও, জবাব দাও। দেখো শিউলি, যা কিছু হচ্ছে সব আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে, সব কিছুই করছে আমার বাবা আর মা। দেখো ফরি, আমি মা হতে চলেছি, আমার পেটে যে সন্তান তার জন্মদাতা তুমি। আমি আমি একটা ভালো বুদ্ধি বের করেছি। কি? ঢাকায় আমার একজন ভালো বন্ধু আছে, MBBS ডাক্তার, আমি ওকে সব বলে দিচ্ছি, আর তুমি একটু সময় করে ওর কাছে গেলেই ও তোমার অ্যাবর্শন করিয়ে দেবে। আমি ওর ঠিকানা আর কিছু খরচের টাকা দিয়ে দিচ্ছি।
আমি জানতাম না তুমি এতটা খারাপ এতটা স্বার্থপর এতটা নীচ মানুষ বলতো বড়লোকের ছেলেরা চরিত্রহীন লম্পট হয় আমি তা বিশ্বাস করতাম না তোমাকে ভালোবেসে তোমাকে ভালোবেসে আমি আমার জীবনের সব কিছু জার করে দিয়েছি তোমাকে বিশ্বাস করেছি কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা তুমি আমাকে এভাবে দিলে তুমি প্রমাণ করে দিলে ফরিদ বড়লোকের ছেলেরা কখনো মানুষ হয় না হয় অমানুষ আজ বুঝতে পারলাম দেখতে মানুষের মতো হলেও আসলে তুমি একটা কুকুর চুপ কর বোন চুপ কর আল্লাহর তো ভরসা নাই সব ঠিক হয়ে যাবে শমশের দাঁড়া তুই এমন কোনো কাজ করবি না যেটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াবে সমস্যার আর কি বাকি রইল ওই চৌধুরীর ছেলে আমাদের সহসর বোনটার জীবন নষ্ট করে ও যাচ্ছে বিয়ে করতে আমি ওই বিয়ে বন্ধ করে দেব আমি চৌধুরীদের বাড়িতে যাব চৌধুরীকে সবকিছু খুলে বলবো আমার বিশ্বাস সবকিছু শুনে চৌধুরী তার ছেলেকে বাধ্য করবে আমাদের শিউলিকে বিয়ে করতে দেখো ফরিদ সরকার পরিবার চৌধুরী পরিবারকে যে বদনাম দিচ্ছে তাকে সত্যি না মিথ্যা সব মিথ্যে সব মিথ্যে ফরিদ চৌধুরী ভাই ফরিদ আমি কোনো সমস্যা করতে তোমাদের এখানে আসিনি ভুল মানুষেরই হয় আমার তো মানুষের মাধ্যমে সংশোধন হয় তুমি শৈলীর সাথে প্রেম করেছো তাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে তার সবচেয়ে বড় সম্পদ তুমি কেড়ে নিয়েছ তার গর্ভে তোমার সন্তান তার সাথে তুমি ওয়াদা করেছ প্লিজ ভাই ফরিদ তুমি তোমার ওয়াদা রক্ষা করো কিসের ভুল কিসের ওয়াদা কেন আপনি আমার বংশ মর্যাদা ক্ষুণ্ণ করছেন কেন আপনি আমাকে অপমান করছেন এই সব কিছু আপনাদের বানানো গল্প চলে যান চলে যান এখান থেকে কি বলছো তুমি আমি সবকিছু বানিয়ে বলছি তাহলে শিউলির গর্ভে যে বাচ্চা সেটা কি সত্য নয় সেটা আমি কি করে বলবো কার পাপের ফসল আপনার বোন তার গর্ভে ধারণ করেছে আর তার অপবাদ আমাকে দেওয়া হচ্ছে ফরিদ চৌধুরী তুই বেঈমান তুই প্রতারক তুই লম্পট তুই চরিত্রহীন তুই অমানুষ সরকার মুখে লাগাম দিয়ে কথা বলো নইলে কিন্তু খুন খারাপই হয়ে যাবে আপনি চৌধুরী আর কি খুনের ভয় দেখাবেন আমার বোনের বিচার না হলে আমি তো কাউকে ছাড়ব না চৌধুরী কাউকে না সরকার আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি আর কোনোদিন এ ব্যাপার নিয়ে আমার কাছে আসবে না ঠিক আছে চৌধুরী আপনিও একটা কথা মনে রাখবেন এর পরিণাম হবে ভয়াবহ একটা কথা বলতে চাই বলো সরকার যা বলে গেল সব কিছুই সত্যি কি সত্যি আজ শিউলি ফরিদের কাছে এসেছিল দূরে দাঁড়িয়ে ওদের সমস্ত কথা আমি শুনেছি ফরিদ ওই মেয়েটার সাথে প্রেম করেছে এবং তার জীবনটা নষ্ট করেছে আর ওই মেয়ের পেটে যে সন্তান তার বাবা ফরিদ আমার কথা শুনো তুমি এ বিয়ে বন্ধ করো ফরিদকে বুঝিয়ে শিউলিকে বিয়ে করতে রাজি করাও চুপ করো একদম চুপ করো বিয়ের আগে যদি কোনো মেয়ে তার সম্মান হারায় ওই মেয়ের কোনো যোগ্যতাই নেই এই চৌধুরী বাড়ি বউ হবার এখন আমি কি করব মমতা শিউলির পেটে তো বাচ্চা আমি বলি কি তুমি আজই ঢাকায় যাও ভালো কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এসো তারপর শিউলিকে নিয়ে অ্যাবর্শনের ব্যবস্থা করো শমশের তুই শিউলির দিকে খেয়াল রাখিস আমি ডাক্তারের সাথে আলাপ করে চলে আসব আর শোন তুই আমার মাথা গরম করিস না কিন্তু হ্যাঁ দে আসি শিউলি তুই কি করছিস
কি করলে ভাবি শিউলি এই দেখ শিউলি 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 শিউলি